सो हे एवरीवन, वेलकम टू द फर्स्ट क्लास ऑफ एचएस 2025 फिजिक्स सजेशन सीरीज। तो ए सीरीजे आमरा क्लास 12 এর আন্ডারে যা যা ইম্পর্টেন্ট টপিক আছে সে থিওরিটিক্যাল হতে পারে, সে নিউমেরিক্যাল হতে পারে। তো সেই থিওরিটিক্যাল এবং নিউমেরিক্যাল অর্থাৎ যত রকমের ডেরিভেশন আছে, যত ধরনের নিউমেরিক্যাল প্রবলেম আছে, যত ইম্পর্টেন্ট কোশ্চেনস আছে হর্স থেকে, তো সেই সমস্ত টপিকগুলোকে ছোট ছোট মোটামুটি 20-30 মিনিটের ভিডিওর মাধ্যমে, ম্যাক্সিমাম 30 মিনিট, ইউজুয়ালি 15-20 মিনিটের ভিডিওর মাধ্যমে আমরা কভার করব। তো আজকে তার ফার্স্ট ক্লাস এবং এই সিরিজেরও আজকে ফার্স্ট ক্লাস। তো সিরিজ সম্বন্ধে আমি একটু তোমাদের অ্যালার্ট করে দিচ্ছি। তো দেখো, এই সিরিজে আমাদের প্রথম টার্গেট যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা যারা এই ক্লাসটা করছো তাদের প্রত্যেকের যাতে টার্গেট থাকে যে মিনিমাম 80+ আমাদের স্কোর করতে হবে, মিনিমাম 80+ আমাদের এইচএস ফিজিক্সে স্কোর করতে হবে। তো টার্গেট লেখা আছে এখানে, দেখতে পাচ্ছ টার্গেট 80+, কারণ 80-র নিচে পাওয়াটা এখনকার দিনে খুব একটা লাভজনক নয়। মিনিমাম 80 তোমাকে কাভার করতে হবে, তারপর তুমি যদি এটাকে বাড়াতে পারো, 85 করতে পারো, 90 করতে পারো, 95 করতে পারো, সেটা তোমার মানে খুব অ্যাডভান্টেজে কাজে দেবে। কোথায় কোথায় ক্লাসগুলো হবে, এই সিরিজের ক্লাস কোথায় পাওয়া যাবে, তো সেটাও লেখা আছে দেখতে পাচ্ছ ডান দিকে, যে ফ্রি ক্লাসেস অন ইউটিউব। এই যে ব্যাচের ক্লাস সেই ব্যাচটা কমপ্লিটলি ফ্রিতে দেওয়া হচ্ছে, এবং সেই ফ্রি ব্যাচটা তোমরা কোথায় অ্যাক্সেস করতে পারবে, ইউটিউবে, অর্থাৎ যেখানে এখন ভিডিও দেখছো। তো সপ্তাহে মোটামুটি 3-4 দিন করে, এখনও ডেট অ্যালটমেন্ট করা হয়নি, ডেট ফাইনাল করা হয়নি, তো মোটামুটি রাখা হচ্ছে সপ্তাহে 3-4 দিন এরকম রেখে তোমাদের ক্লাস আসবে। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মোটামুটিভাবে 15-20 মিনিট বা ম্যাক্সিমাম 30 মিনিট অবধি হতে পারে। টপিক যদি একটু বড় হয়, যদি একটু বেশি বোঝাতে হয় তখন টাইম একটু বেশি লাগবে, যদি টপিক ছোট হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ক্লাস ইউটিউবে আসছে, তো তুমি সেই ক্লাস জানলে কী করে, কারণ আমি তো আপলোড করে দেবো। তো তাই জন্য তোমাকে এই যে চ্যানেল, অর্থাৎ যেখানে তুমি ভিডিওটা দেখছো, ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক, তো সেই চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা হিট করে দাও, এবং সাথে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে দাও, যাতে করে এর পরবর্তী ক্লাসগুলো, আজকেরটা ফার্স্ট ক্লাস, এর পরবর্তী ক্লাসগুলো যাতে তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারো। তার কারণ নোটিফিকেশান অনেক সময় যায় না, যদি পার্সোনালাইজড করা থাকে তাহলে তো অল করে দাও, যাতে করে সমস্ত নোটিফিকেশান তুমি পেয়ে যেতে পারো। এবং ইউটিউব থেকে তুমি ক্লাস করবে, তার নোটস কোথায় পাবে, সেই সংক্রান্ত যে নোটসগুলো, সেই সংক্রান্ত যে ডিবিপিগুলো, সেই সংক্রান্ত যে কুইজগুলো, সেই সংক্রান্ত ব্যাচ রিগার্ডিং, যদি আজকে ক্লাস না হয়, পরশু দিন ক্লাস না হয়, তো সেটা আমরা জানাবো কোথায়। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের নিজস্ব টেলিগ্রাম গ্রুপ আছে বা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে, এবং সেটার নাম হচ্ছে ফিজিক্স উইথ সাক্ষ্য ভৌমিক, অর্থাৎ ইউটিউব চ্যানেল যেটা যে নামে আছে, টেলিগ্রাম চ্যানেলও এক্স্যাক্টলি সেই নামে আছে। তো এই দুটো জায়গায় তুমি অবশ্যই জয়েন করে নিও ক্লাস করার জন্য। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে যদি কেউ ক্লাস করতে চাও, কারণ কমপ্লিটলি ফ্রিতে করানো হচ্ছে, তো তোমার কোনো ক্ষতি হবে না। দুটো ক্লাস দেখার পর তুমি বুঝে যাবে যে আমাদের সাথে ভাইব ম্যাচ করছে কি না। যদি আমার সাথে ভাইব ম্যাচ করে, যদি পড়ে ভালো লাগে, তাহলে ক্লাস কন্টিনিউ করবে। তো ক্লাস কন্টিনিউ করবে তুমি ইউটিউব থেকে, সেজন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই ক্লাস সংক্রান্ত যে নোটস আছে, যে ধরো আজকের ক্লাসটা হলো, আজকে আমরা পড়বো কুলম্বস ল, ইলেকট্রোস্ট্যাটিক্সের আন্ডারে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তো সেই কুলম্বস ল থেকে যে নিউমেরিক্যাল যা যা জিনিস আমরা পড়বো, তো সেই সমস্ত সব নোটসটা তোমাকে একটা পিডিএফ করে এই টেলিগ্রাম গ্রুপে সেন্ড করে দেওয়া হবে। এই যে গ্রুপটা, সেই গ্রুপে সেন্ড করে দেওয়া হবে ক্লাসের ঠিক শেষে, অর্থাৎ আজকে ক্লাস হচ্ছে, ক্লাসের ঠিক শেষে এই গ্রুপে তোমাকে সেন্ড করে দেওয়া হবে নোটস। তো তুমি সেখান থেকে জিনিসটা অ্যাক্সেস করতে পারো। তো সেই জন্য এই দুটো জায়গায় অবশ্যই জয়েন হয়ে থেকো। টেলিগ্রামে যদি এই নামে সার্চ করো তাহলে তুমি আমাদের চ্যানেল পেয়ে যাবে, সেখানে জয়েন হবে। এবার ক্লাস শুরু করার আগে আমি 1 মিনিট টাইম নিয়ে জাস্ট একটা আমাদের ব্যাচের কথা বলছি তোমাদের সামনে, যেহেতু তোমরা সবাই ভিডিওটা দেখছো। তো তোমাদের মধ্যে যাদের প্রিপারেশান এখনও ঠিকঠাক হয়নি ফিজিক্সে এইচএসের জন্য বা ক্লাস টুয়েলভের জন্য, শুধু এই ব্যাচটা এইচএসের জন্য না, আমাদের WBCHSC অর্থাৎ আমাদের বোর্ড, সাথে CBSE এবং ICSE, তোমাদের যদি কোনো স্টুডেন্ট ভিডিওটা দেখো, তো তোমাদের প্রিপারেশান যদি ভালো না হয়ে থাকে, কারণ তোমাদের নভেম্বরের মিড বা লাস্ট থেকে টেস্ট শুরু হয়ে যাবে, এবং টেস্টের ঠিক পরে 3 মাস পর হবে তোমার এইচএস হোক বা তোমার CBSE-র এক্সাম হোক বা তোমার ICSE-র এক্সাম হোক, মোটামুটি সবার কিন্তু এক টাইম স্লটে পরীক্ষা হয়। তোমাদের মধ্যে যদি কেউ জয়েন করতে চাও, তোমাদের মধ্যে যদি প্রিপারেশান এখনও কারো ভালো না হয়ে থাকে, তো তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারো। সবে ক্র্যাশ কোর্সটা লঞ্চ করা হয়েছে, সবে মাত্র 3-4টে ক্লাস হয়েছে, এক্স্যাক্ট সংখ্যা যদি বলো তাহলে এক্স্যাক্টলি 3খানা ক্লাস হয়েছে। সেই ক্লাসগুলোর যে লিঙ্ক সেটাও তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে। এই চ্যানেলে তুমি চ্যানেলে যাও, গিয়ে দেখো 3টে ক্লাস পরপর দেওয়া আছে, তো সেখান থেকে তুমি দেখতে পাবে।
ব্যাচ ফিচার্স সম্বন্ধে যদি বলতে চাই যে কি কি জিনিস এই ব্যাচে তোমায় প্রোভাইড করা হবে, তো তার জন্য তুমি দেখতে পারো যে 60-এর বেশি লাইভ ক্লাস তুমি পাবে, যে ক্লাসগুলো খুব হাই কোয়ালিটিতে শ্যুট করা হচ্ছে। কোথায় করা হবে? গুগল মিটে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, 60-এর বেশি ক্লাস আমরা লাইভ করব। এবং এই 60-এর বেশি তো 60খানা না, শেষের দিকে হয়তো 60-এর বেশি চলে যাবে। দ্বিতীয় কথা, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং ফরম্যাট অ্যাভেলেবেল থাকবে, ক্লাস রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে। 3 নম্বর, প্রত্যেকটা ক্লাসের যে নোটস ডেইলি আমরা যে যে নোটস বানাচ্ছি সেই নোটসগুলো ক্লাসের শেষেই তোমরা পিডিএফ ফরম্যাট করে পেয়ে যাও, তো সেই ক্লাস নোটস তুমি পেয়ে যাবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক শেষ হওয়ার পর সেই সংক্রান্ত যে ডিপিপি, সেই সংক্রান্ত যে প্র্যাকটিস শিট, সেই প্র্যাকটিস শিট তোমাকে দিয়ে দেওয়া হবে, সেটাও তুমি গ্রুপে পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন ইম্পর্টেন্ট নোটস, ধরো শর্ট নোটস হোক, ফর্মুলা শিটস হোক, মাইন্ড ম্যাপস হোক, সেগুলো তোমায় প্রোভাইড করা হবে। পরীক্ষার ঠিক আগেই, টেস্টটা হয়ে যাওয়ার ঠিক পরে বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন অ্যাকুমুলেট করে আমরা একটা সাজেশান তৈরি করি, টেস্ট পেপারের সাহায্যে একটা সাজেশান তৈরি করি এইচএস 2025-এর জন্য বা আপকামিং এইচএসের জন্য। তো সেটাও তুমি এই ব্যাচে পেয়ে যাবে। তো এক্সক্লুসিভ সাজেশান ফর এইচএস 2025, সেটাও তুমি অ্যাক্সেস করতে পারবে। এছাড়া প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর মক টেস্ট এবং এক্সপার্ট গাইডেন্স তোমায় দেওয়া হবে। 3 দিন করে সপ্তাহে ক্লাস হচ্ছে, একটা মঙ্গলবার, একটা বুধবার, একটা শনিবার। 3 দিনই সন্ধে 6:30 থেকে আমাদের লাইভ ক্লাস হবে, মঙ্গল বুধ শনি 6:30 থেকে ক্লাস হবে। কত ফিস লাগছে ব্যাচে জয়েন করার জন্য? তো যতটা মিনিমাল রাখা সম্ভব ততটা মিনিমালি রাখা হয়েছে, সেটা হচ্ছে মান্থলি 399, এবং ওয়ান টাইম তুমি যদি পে করতে চাও তাহলে 1800। মান্থলি তুমি যদি পে করতে চাও তাহলে 399, ওয়ান টাইম তুমি যদি পে করতে চাও তাহলে 1800। নেক্সট, হাউ টু জয়েন, কীভাবে তুমি ব্যাচে জয়েন করতে চাও, যদি তোমার এই ক্রাইটেরিয়াগুলো ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ এই ফিচার্সগুলো আমার দরকার আছে এবং আমার প্রিপারেশান খুব একটা ভালো পর্যায়ে নেই, ঠিক আছে, মানে তোমাদের মধ্যে যারা প্রিপারেশান এখনও ঠিকঠাক হয়নি এর সংখ্যা প্রচুর, ঠিক আছে, সেটা আমি জানি, টেলিগ্রাম গ্রুপেও এ করে দেখা যায়, ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েও দেখা যায়, সাথে আমি অফলাইনে পড়ি, আলাদা আলাদা জনকে পড়িয়েও দেখছি যে এখনও এই যে টেস্টটার 1 মাস আছে তোমাদের মধ্যে অনেকেই সিরিয়াস নও। তো এখন সিরিয়াস হয়ে যাও, কারণ টাইম চলে এসেছে, এত এত মাস, এই 4 থেকে 5 মাস অলরেডি পেরিয়ে গেছে, তো তুমি ল্যাদ খেয়েছো তাতে, ঠিক আছে, তুমি কাজ করোনি, এফোর্ট দাওনি, তো এই সময়টা তোমাকে এফোর্ট দিতে হবে। তো যদি এফোর্ট দাও একটা ভালো মার্কস আসবে, হয়তো যে শুরু থেকে দিচ্ছে তার মতো আসবে না, সে যদি পায় 98-97 তুমি হয়তো সেখানে রিচ করতে পারবে, ম্যাক্সিমাম 85-86 বা ম্যাক্সিমাম 90, কিন্তু এই যে 90 মার্কসটা এটা পরে গিয়ে খুব কাজে লাগবে। শুধু তো এইচএসএ শেষ না, এরপর তুমি কলেজে যাবে, তারপর তোমার প্লেসমেন্ট হবে, তারপর সব জায়গাতে কিন্তু মার্কসটা বেশি রাখাটা দরকার। তো তোমাদের মধ্যে যাদের প্রিপারেশান ভালো হয়নি বা যদি কারোর মিড প্রিপারেশান থাকে, যে একবার করে জিনিসটা পড়া হয়েছে আরেকবার করে জাস্ট রিভাইজ করে দিলে সুবিধা হয়, তো তোমাদের জন্য এই ব্যাচ রেডি আছে। কী করে জয়েন করবে তুমি? তো জয়েন করার জন্য আমাকে এই নাম্বারে 7980-17-1190 এই নাম্বারে তুমি একটা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করাটাই বেটার। দেন হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাকে একটা গুগল ফর্ম দেবো, সেই গুগল ফর্মটা তুমি যদি ফিল করো, কিছুই না, জাস্ট একটা বেসিক পার্সোনাল ডিটেলস ফর্ম থাকে, যে তুমি তোমার ফোন নাম্বার, গার্জিয়ানের ফোন নাম্বার, এই সেই, জাস্ট একদম বেসিক একটা ফর্ম থাকে, কোনো প্রাইভেট ডিটেলস তোমার থেকে নেওয়া হয় না। তো সেটা ফিল করলে তোমাকে আমরা ব্যাচে জয়েন করিয়ে নেব। এবং ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, 3খানা ক্লাস আমাদের হয়ে গেছে এবং 3খানা ক্লাস আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। এরপর থেকে আর কোনো ক্লাস আমরা ইউটিউবে দেবো না, আমাদের নিজস্ব যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আমরা ক্লাস করব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাচ সংক্রান্ত জিনিস। এবার চলো পড়ায় ফেরা যাক। আজকে আমরা শিখবো, আজকে আমরা পড়বো আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের আন্ডারে, প্রথম চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্সের আন্ডারে মেইন একটা টপিক, হুইচ ইজ নোন অ্যাজ কুলম্বস ল। আজকে কোনো অঙ্কে আমরা ঢুকছি না, আজকে আমরা পড়বো কুলম্বস লর একদম থিওরি, যে কুলম্বস লর স্টেটমেন্ট, কুলম্বস লর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, কুলম্বস ল সিজিএস ইউনিটে কীরকম দেখতে হয়, এসআই ইউনিটে কীরকম দেখতে হয়, কুলম্বস ল দুটো আধানের মধ্যে ফোর্স এয়ারে থাকলে কীরকম দেখতে হয়, অন্য কোনো ডাইলেকট্রিক মিডিয়ামে থাকলে কীরকম দেখতে হয়, কুলম্বস ল স্টেটমেন্ট কী, তো এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আজকের ক্লাসে আমরা কভার করব। তো চলো ভিডিও শুরু করা যাক। আমাদের কাছে দুটো সেম নেচারের চার্জ যদি থাকে, ধরো আমাদের কাছে দুটো পজিটিভ নেচারের চার্জ আছে, দুজনকে আমরা এখানে রেখেছি, এটাও পজিটিভ নেচারের +10, এটাও পজিটিভ নেচারের +20, তাদেরকে একটা নির্দিষ্ট দূরত্ব রাখা হয়েছে। তো আমরা দেখেছিলাম যে পজিটিভ চার্জ একজন আরেকজনকে রিপেল করে, পজিটিভ চার্জ একজন আরেকজনকে বিকর্ষণ করে, দুটো নেগেটিভ চার্জকে রাখা হয়েছে, একজন আরেকজনকে বিকর্ষণ করবে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ রাখা হয়েছে, একজন আরেকজনকে আকর্ষণ করবে, একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ রাখা হয়েছে, একজন আরেকজনকে আকর্ষণ করবে। তো এই যে দুটো চার্জের মধ্যে
আকর্ষণ বা বিকর্ষণ, অর্থাৎ এই যে ফোর্সটা কাজ করে তাদের মধ্যে, তো সেই ফোর্সটা কিরকম হয় সেটা আমরা আগের দিনের ক্লাসে শিখে নিয়েছি যে সেম নেচার হলে রিপালসিভ, অপোজিট নেচার অ্যাট্রাকটিভ। এবার প্রশ্ন হচ্ছে সেই ফোর্সের মান কত হয়। খালি তো ফোর্স জানলে হলো না, ঠিক আছে, ফোর্স হয়ে গেছে, ফোর্সের নেচার আমাদের জানা হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে ফোর্সের মান কত। যে আমাদের কাছে দুটো চার্জ, একটা 10 কুলম্ব, একটা 20 কুলম্ব, মাঝখানের ডিস্টেন্স 10 মিটার, ফোর্স কতটা কাজ করবে, তো সেটা আমাদের বলবে কুলম্বস ল। তো সেটা বার করার জন্য সর্বপ্রথম ফ্রেঞ্চ সায়েন্টিস্ট চার্লস কুলম্ব বলে সায়েন্টিস্ট, তিনি সর্বপ্রথম এই জিনিসটা অবজার্ভ করেছিলেন, তিনি এর সম্পূর্ণ ক্যালকুলেশন করেছিলেন এবং করে আমাদের একটা সুন্দর রাস্তা দিয়ে দিয়েছিলেন যার সাহায্যে আমরা ক্যালকুলেশন করতে পারি। তো সেটাকেই আমরা নাম দিয়েছি কুলম্বস ল হিসাবে। আচ্ছা, জিনিসটা কি, স্টেটমেন্টটা কি, খুব ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষাতে হামেশাই এখান থেকে কোয়েশ্চেন আসে, থিওরিটিক্যাল হোক, নিউমেরিক্যালস হোক, বহুবার কোয়েশ্চেন এসছে, এবছরও আসার একটা হিউজ প্রবাবিলিটি আছে। আচ্ছা দেখুন, বলছি স্টেটমেন্টে যাওয়ার আগে, স্টেটমেন্ট তো তোমরা ছোটোবেলা থেকে শিখে এসছো, এখনও জানো অনেকে বেশিরভাগই, আমি ম্যাথামেটিক্যাল ওইতে শুরু করছি, দেন থিওরিতে ঢুকছি। বলছে ধরো আমাদের কাছে দুটো পয়েন্ট চার্জ আছে, ধরো আমাদের কাছে দুটো বিন্দু আধান আছে। আপনি বলতে পারেন যে বিন্দু আধান কাকে বলে, বিন্দু আধান জিনিসটা কি। বলছে বিন্দু আধান মানে হচ্ছে এমন দুটো আধান, আচ্ছা বিন্দু কাকে বলে, পয়েন্ট কাকে বলে। বলছে পয়েন্ট মানে হচ্ছে এমন দুটো জিনিস, মানে পয়েন্ট মানে হচ্ছে এমন একটা জিনিস যার কোনো রকম ডাইমেনশান নেই। আগের দিন আমরা দেখেছিলাম না, ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট, টু ডাইমেনশনাল অবজেক্ট, থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, তিনটে ডাইমেনশনাল অবজেক্ট আমরা দেখেছিলাম আগের দিন। তো বলছে সেরকম একটা ডাইমেনশান হয় যেটাকে বলা হয় জিরো ডাইমেনশান। এবার জিরো ডাইমেনশান কি বাস্তবে এক্সিস্ট করে? বলছে যে না, করে না, 100% ঠিক করে না। তাহলে এখানে জিরো ডাইমেনশান কী করে এক্সিস্ট করবে, এখানে আমরা পয়েন্ট চার্জ কী করে বলবো? এবং ছবিতে তো আমি দুটোকে এত বড় বড় অবজেক্ট দেখালাম, তাহলে এদেরকে পয়েন্ট চার্জ কোন অর্থে বলা যেতে পারে? বলছে যে এরা পয়েন্ট চার্জ না, কারণ এরা একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে আছে। পয়েন্ট চার্জ আমাদের এই গল্পে সেরকমটা না, যেরকমটা তুমি জিরো ডাইমেনশানের ক্ষেত্রে পয়েন্টকে বোঝাও, মানে একটা পয়েন্ট তুমি যে অর্থে বোঝাও যে পয়েন্ট মানে কি, একটা বিন্দু, এই যে দেখো একটা পুচকু বিন্দু, এই যে এগুলো এখানে বলা হচ্ছে না। এখানে পয়েন্ট শব্দটার অর্থ তোমার কাছে দুটো অবজেক্ট থাকবে, একটা এখানে, এই যে একটা এখানে, একটা এখানে, এবং তাদের মধ্যে যে সেপারেশানটা, তাদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা এতটাই বেশি হবে যাতে করে এখানে বসে যদি কেউ দেখে, এখান থেকে বসে যদি কেউ দেখে, তাহলে সেটাকে অ্যাজ আ পয়েন্ট হিসাবে অবজার্ভ করবে। এখান থেকে বসে যদি কেউ দেখে, এই সেটাকে অ্যাজ আ পয়েন্ট দেখবে। এরকম আবার হয় নাকি তুমি বলতে পারো? ডেফিনেটলি হয়। তুমি ধরো তুমি আছো আমার থেকে 100 মিটার দূরে, আমি আছি তোমার থেকে 100 মিটার, 100 মিটার তো বাদই দাও, অনেক দূর হয়ে যাবে, ধরো 20 মিটার দূরে আছি। এবার 20 মিটার দূরে থেকে যখন তুমি আমাকে দেখবে, তখন আমার হাইট এমনিতে 6 ফুট, তো তুমি আমায় 6 ফুটের দেখবে, দেখবে না, তুমি আমায় দেখবে অনেক ছোট, স্বাভাবিক। আমি যখন তোমায় দূর থেকে দেখবো, তখন তোমায় অনেক ছোট দেখবো। তুমি যখন পাহাড় থেকে নিচে গাছ দেখো, পাহাড় থেকে নিচে যখন ঘর বাড়ি দেখো পাহাড়ে গিয়ে ঘুরতে গিয়ে, তখন পাহাড় থেকে ঘর বাড়িগুলোকে কত ছোট লাগে, দূরের একটা পাহাড় কইটুকু লাগে, এইটুকু, এই যে পৃথিবী, সূর্য কইটুকু লাগে দেখতে, এইটুকু, হাতো থেকে এইটুকু না, কেন এইটুকু লাগছে, তার কারণ ডিস্টেন্সটা খুব বেশি। কোনো একটা অবজেক্টের ডাইমেনশানের থেকে, কোনো একটা অবজেক্টের সাইজের থেকে যদি আমরা অনেক দূর থেকে তাকে মেজার করি, তখন তাকে অ্যাজ আ পয়েন্ট হিসাবে আমরা অবজার্ভ করি। এখানেও জিনিসটা সেইটা, অনেকে পয়েন্ট চার্জ পড়াতে গিয়ে অনেক সময় বলে যে এই চার্জগুলো পয়েন্ট চার্জ, মানে এদের কোনো ডাইমেনশান নেই। এবার বাস্তবে ডাইমেনশান ছাড়া কী করে হবে, বাস্তব অ্যাপ্লিকেশানে ডাইমেনশান আমরা ছাড়বো কী করে? কারণ একটা পয়েন্টও যখন আমি আঁকছি, এখানে একটা পয়েন্টও যখন আঁকছি, তখন অলরেডিও ডাইমেনশান নিয়ে নিয়েছে, অলরেডি কিছু লেন্থ আছে, অলরেডি কিছু ব্রেথ আছে, খুব কম কিন্তু আছে। তো পয়েন্টের অর্থ সেটা না এখানে, পয়েন্টের অর্থ এখানে এই যে দুটো আমরা স্ফেরিক্যাল বডি নিয়েছি, এই যে দুটো স্ফিয়ার আমরা নিয়েছি, সেই দুটো স্ফিয়ারের মধ্যে যে দূরত্বটা সেটা তাদের ব্যাসার্ধের থেকে অনেক অনেক বেশি হয়। বোঝা গেছে পয়েন্ট অবজেক্ট কথাটার মানে কি? এবার এখানে তো আমি খুব বেশি দূরে দেখাতে পারবো না। আচ্ছা, তো আমি এরকম রাখলাম, খুব বেশি দূরে দূরে রাখলে ভালো লাগবে না, ঠিক আছে। তো আমাদের কাছে এরকম দুটো পয়েন্ট চার্জ আছে, এবং মাথায় রেখো এই কুলম্বের সূত্রটা অ্যাপ্লিকেবল শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য, সব রকম চার্জের জন্য অ্যাপ্লিকেবল না, লার্জ এক্সটেন্ডেড চার্জের জন্য অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য অ্যাপ্লিকেবল।
फॉर पॉइंट चार्जेस। अच्छा तो छवि देखते दुटो चार्ज आछे, एकजुनेर नाम दाओ ए एकजुनेर नाम दाओ बी। भालो कथा। ए जे अबजेक्टटा सेखाने आमरा धरे निच्छि सामथिंग Q1 परिमाण चार्ज आछे, बी जे अबजेक्टटा सेखाने आमरा धरे निच्छि सामथिंग Q2 परिमाण चार्ज आछे। ए जे अबजेक्टटा सेखाने Q1 चार्ज, बी जे अबजेक्टटा सेखाने Q2 चार्ज। अच्छा এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এদের মধ্যে যে লাইন জয়নিং ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি আর, অর্থাৎ এর সেন্টার থেকে এর সেন্টার পর্যন্ত এই যে সরলরৈখিক দূরত্বটা, এই সরলরৈখিক দূরত্বটার মান কত? আর। এই লিনিয়ার ডিস্টেন্সটা কত? আর। তাহলে দুটো চার্জ আছে আমাদের কাছে Q1 Q2, মাঝখানের ব্যবধানটা হচ্ছে আর। আমরা জানি যে যেহেতু Q1ও এখানে পজিটিভ আমাদের গল্পে এবং Q2ও যেখানে পজিটিভ, তাহলে সেক্ষেত্রে এই Q1 Q2কে বাইরের দিকে একটা ফোর্স দেবে, Q2 Q1কে বাইরের দিকে একটা ফোর্স দেবে। প্রশ্নটা হচ্ছে সেই ফোর্সের মান কত। আচ্ছা একটা কথা বলো তো, অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এ বিকে যতটা ফোর্সে বাইরের দিকে ঠেলছে অর্থাৎ এই ফোর্সটা, আর বি একে যতটা ফোর্সে বাইরের দিকে ঠেলছে অর্থাৎ এই ফোর্সটা, এই দুটো সমান না আলাদা? কী মনে হয়? বলছে সমান। তার কারণ নিউটনের থার্ড ল, নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলেছিল? যে রিয়াকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাই এ বিকে যতটা ফোর্সে বাইরের দিকে ঠেলবে, বিও একে ঠিক ততটা ফোর্সে বাইরের দিকে ঠেলবে। এবং এই জিনিসটা আমরা একটু পরে প্রুফও করবো, এই জিনিসটাই একটু পরে আমরা প্রুফও করবো যে হ্যাঁ আদৌ সত্যি কি না। তো দেখতে পাবে যে হ্যাঁ ট্রু। তো এখনকার মতো আমি ধরে নিচ্ছি, তো ধরে নেওয়া যাক যে এ বিকে এফ ফোর্স দিয়ে বাইরের দিকে ঠেলছে, তাহলে সিমিলারলি বি একেও এফ ফোর্স দিয়ে বাইরের দিকে ঠেলবে। অ্যাকর্ডিং টু কুলম্ব, কুলম্ব এবার বলছে খুব সিম্পল লজিক লাগো, কুলম্ব এবার বলছে যে আমাদের কাছে গল্পে তিনটে জিনিস আছে, তিনটে ক্যারেক্টার আছে, একটা Q1, একটা Q2, একটা আর। Q1 Q2 দুটো চার্জ, আর হচ্ছে তাদের মধ্যেকার ডিস্টেন্স। যদি আমি এই Q2টা, এই Q2টা এবং এই আরটা, এই দুজনকে চেঞ্জ না করি, করে শুধু Q1-এর মান বাড়াই, এই চার্জটাকে আস্তে আস্তে বাড়াচ্ছি 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 বাড়াচ্ছি, তাহলে কি মনে হয় তোমার, এই ফোর্সের মানটা বাড়বে না কমবে? যদি এই Q2 এবং R এই দুজনকে কনস্ট্যান্ট রেখে আমি Q1-এর পরিমাণ বাড়াই, তাহলে Fটা বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে। তার কারণ চার্জ যত বেশি স্ট্রং হবে সে তত বেশি জোরে বাইরের দিকে ঠেলবে, চার্জ যত উইক হবে সে তত আস্তে আস্তে ঠেলবে। তাহলে এই যে ফোর্সটা, তাহলে এই যে ফোর্সটা, এটা আমরা লিখতে পারি যে এই এফ জিনিসটা Q1-এর সাথে সমানুপাতিক। কখন সমানুপাতিক? যখন Q2 এবং R এরা দুজন কনস্ট্যান্ট, ঠিক। যখন Q2 এবং R কোনো পরিবর্তন তাদের হচ্ছে না, সেই মুহূর্তে এফটা Q1-এর সাথে সমানুপাতিক। সিমিলারলি তুমি বলতে পারো যে হ্যাঁ আমি এবার Q1-টাকে ফিক্সড রাখবো, আরটাকে ফিক্সড রাখবো, রেখে যদি Q2-টাকে বাড়াই, যে হ্যাঁ Q2-টাকে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, শুরুতে 10 কুলম, দেন 20 কুলম, 30 কুলম, 40 কুলম, 50-60 বাড়াচ্ছি, তাহলে Q2-টাকে যদি বাড়াই, তাহলে ফোর্স, এই যে ফোর্সটা, এটা বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে। কারণ এখানেও তো চার্জই বাড়ছে, চার্জ বাড়লে ফোর্সও বাড়ে। তাহলে এই যে ফোর্স এফটা, সেটা Q2-র সাথেও সমানুপাতিক, ঠিক। কখন Q2-র সাথে সমানুপাতিক? কখন Q2-র সাথে সমানুপাতিক? এক সেকেন্ড, যখন Q1 এবং R এরা দুজন কনস্ট্যান্ট, যখন Q1 এবং R এরা দুজন কনস্ট্যান্ট। ভালো কথা। তিন নম্বর বিষয়, এবার আমি এই Q1-টাকেও চেঞ্জ করবো না, Q2-টাকেও চেঞ্জ করবো না, চার্জ দুটো সেম আছে। এবার আমি চেঞ্জ করবো এদের মাঝখানের ডিস্টেন্সটাকে। বলছে কি মনে হয় তোমার, এই আরটা যদি গ্র্যাজুয়ালি বাড়তে থাকে, এই আর এর মান যদি ক্রমশ বাড়তে থাকে, তাহলে ফোর্স কমবে না বাড়বে? কমবে। কারণ যত দূরে যাবে তারা, তত একজনের আরেকজনের উপর ইনফ্লুয়েন্স কমবে। শর্ট ডিস্টেন্স রিলেশনশিপ আর লং ডিস্টেন্স রিলেশনশিপ, শর্ট ডিস্টেন্সে কাছাকাছি আছে, রিলেশনশিপ ভালো থাকে, লং ডিস্টেন্স হয়ে গেলে কমে যায়, উইক হয়ে যায়। সেম এভাবে বোঝেন আপনারা তাড়াতাড়ি। তো যত বেশি ডিস্টেন্স হবে তত আমাদের ফোর্স কমবে। এবার ফোর্স কমবে কীভাবে, একটা রিলেশন চাই। তো কুলম তার জন্য বলল যে হ্যাঁ এই ফোর্স এফটা আর স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক, বা 1/r² এর সাথে সমানুপাতিক।
মানে আর যেভাবে যেভাবে বাড়বে তার স্কোয়ার অনুসারে এফটা সেভাবে সেভাবে কমবে। তাহলে এফ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার, কখন না যখন কিউ ওয়ান এবং কিউ টু এরা দুজন কনস্ট্যান্ট। তাহলে তিনটে সমীকরণ আমরা পেলাম, এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান, এফ প্রপোর্শনাল টু কিউ টু, এফ প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার। তিনটেকে যদি এক করে লিখি তাহলে পরিষ্কার লেখা যেতে পারে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যখন কিউ ওয়ানটাও চেঞ্জ হতে পারে, কিউ টুটাও চেঞ্জ হতে পারে, আরটাও চেঞ্জ হতে পারে। এরা আর এখন কেউ কনস্ট্যান্ট নেই, এরা এখন সব ভেরিয়েবল হয়ে গেছে, এরা এখন সব ভেরিয়েবল হয়ে গেছে, এগুলো এখন চেঞ্জ হতে পারে একসাথে। তো এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এবার সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা তুলি, এই সমানুপাতিক প্রপোর্শনাল চিহ্নটাকে যদি আমরা তুলি, তাহলে একটা কনস্ট্যান্ট আনতে হয়, তো সেই কনস্ট্যান্টটার নাম আমরা দিই কে প্রাইম। তাহলে এফ ইকুয়াল টু কে প্রাইম ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এফ ইকুয়াল টু কে প্রাইম ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র, এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। বোঝা গেল না? গেল না। দেখো এফ ইকুয়াল টু কে প্রাইম ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই কনস্ট্যান্ট। কী করলাম আমরা? দুটো সিম্পল চার্জ নিয়েছিলাম কিউ ওয়ান কিউ টু, মাঝখানে ডিস্টেন্স আমরা ধরলাম আর, একজন আরেকজনের উপর কতটা ফোর্স কাজ করছে করাচ্ছে, এফ পরিমাণ ফোর্স কাজ করাচ্ছে। তাহলে এফটা কিউ ওয়ানের সাথে সমানুপাতিক, এফটা কিউ টুর সাথে সমানুপাতিক, এফটা আর স্কোয়ারের সাথে ব্যাসানুপাতিক। তাহলে একসাথে লিখলে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তাহলে এফ ইকুয়াল টু কে প্রাইম ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করছি যাতে করে যদি কেউ এখনও সিলেবাস শুরু করে, এখনও কুলম্বস ল পড়া শুরু করে, তারও যাতে জিনিসটা কভার আপ হয়ে যায়। তোমাদের মধ্যে যাদের হয়ে গেছে তাদের যদি একটু ফাস্ট লাগে ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দেখো, ঠিক আছে? আর নাহলে তাড়াতাড়ি করে দেখো না, একসাথে দেখো, বেশিক্ষণ টাইম আমি নেবো না। আচ্ছা, এবার এই যে কে প্রাইম জিনিসটা, এই যে কে প্রাইম জিনিসটা, এটা একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটাকে আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলে আনলাম। তো এই কে প্রাইম কনস্ট্যান্টটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট বা স্থির তড়িৎ ধ্রুবক। এই যে কে প্রাইম জিনিসটা, এটাকে সিম্পল বলা হয় ইলেকট্রো স্ট্যাটিক কনস্ট্যান্ট, বাংলায় বলা স্থির তড়িৎ ধ্রুবক। এর কোনো গুরুত্ব সেরম একটা আমাদের গল্পে নেই, এর কোনো গুরুত্ব আমাদের গল্পে সেরম একটা নেই। তাহলে ফাইনাল ফর্মুলা হলো এফ ইকুয়াল টু কে প্রাইম ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এফ ইকুয়াল টু কে প্রাইম ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট জিনিস। ওকে, এবার একটা ফর্মুলায় কে প্রাইম আমরা একটা কনস্ট্যান্ট পেয়েছি। এবার একটা কনস্ট্যান্টের ভ্যালু সিজিএস পদ্ধতিতে একরকম হয়, এসআই পদ্ধতিতে একরকম হয়, অর্থাৎ ইউনিট সিস্টেম যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে কে প্রাইমের মানও আলাদা আলাদা হয়ে যাবে, কে প্রাইমের মানও চেঞ্জ হয়ে যাবে, খুব স্বাভাবিক। এবার আমরা দেখব যে যদি সিজিএসে আমরা নিই, সিজিএস পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি তবে কে প্রাইমের মান কত হয়, এসআই পদ্ধতিতে যদি আমরা ব্যবহার করি তাহলে কে প্রাইমের মান কত হয়। প্রথম সিজিএস পদ্ধতিতে, ইন সিজিএস ইউনিট, বলছে সিজিএস বা এসআই ইউনিটে আবার দুটো কেস আছে আলাদা আলাদা। কী কী? প্রথম বলছে যে এই যে এক্সপেরিমেন্টটা আমরা করলাম, কিউ ওয়ান কিউ টু দুটো চার্জ, মাঝখানে দূরত্ব আর, এই যে এক্সপেরিমেন্টটা আমরা করলাম সেই এক্সপেরিমেন্টটা আমরা কোন মিডিয়ামে করেছি, কোন মাধ্যমে করেছি, তার উপর বিষয়টা নির্ভরশীল। কীরকম? বলছে দু রকমের মাধ্যম তোমার এই গল্পে হতে পারে, এক রকমের মাধ্যম হতে পারে এয়ার বা ভ্যাকুয়াম। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে ফিজিক্সে আমরা ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম বলতে যা বুঝি, বায়ু মাধ্যম বলতেও তাই বুঝি, অর্থাৎ এয়ার আর ভ্যাকুয়াম এই দুটোর মধ্যে হিউজ কোনো ডিফারেন্স আমাদের ফিজিক্সে ক্লাস টুয়েলভ অবধি সেরকম সেই অর্থে নেই, অনার্স অবধিও নেই, ঠিক আছে? তাই তোমার ক্ষেত্রে এয়ারের জন্য যা যা ফর্মুলা তুমি লাগাও সেই সেই ফর্মুলাগুলো ভ্যাকুয়ামের জন্য অ্যাপ্লিকেবল, কারণ ভ্যাকুয়ামের যে প্রপার্টি, ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে যখন লাইট যায়, লাইটের স্পিড যা এয়ারের মধ্যে দিয়ে যখন যায় প্রায় সেম থাকে, তো খুব একটা ডিফারেন্স কোনোটা নেই। ওটার পারমিটিভিটি যা, এটার পারমিটিভিটিও তাই, ওটার পারমিয়াবিলিটি যা, এটার পারমিয়াবিলিটিও তাই। তো সেই অর্থে আমরা সহজ করে জিনিসটা সেম ধরি। তো দু রকম মাধ্যম হতে পারে, এক রকম হতে পারে এয়ার বা ভ্যাকুয়ামের জন্য, আরেকটা হতে পারে এয়ার বা ভ্যাকুয়াম বাদ দিয়ে যদি কোনো মাধ্যম থাকে তার জন্য। তাহলে প্রথমটা হচ্ছে ফর এয়ার অর ভ্যাকুয়াম। কী হয় দাদা এয়ার বা ভ্যাকুয়াম থাকলে? বলছে যদি আমাদের পারিপার্শ্বিক মাধ্যমটা বায়ু মাধ্যম
বা শূন্য মাধ্যম থাকে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে থাকবে, সেক্ষেত্রে এই যে কে প্রাইমের ভ্যালু সিজিএস পদ্ধতিতে সেটা হয় ওয়ান। সবচেয়ে সহজ, সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য বা শূন্য মাধ্যমের জন্য কে প্রাইমের মান হয় ওয়ান। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো, কী ছিল ফর্মুলাটা? এফ ইকুয়াল টু এই যে এই যে এফ ইকুয়াল টু কে প্রাইম ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কে প্রাইমের জায়গায় ওয়ান বসালে এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, দ্যাটস ইট। এটাই সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য ফর্মুলা, এটাই সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য ফর্মুলা। কোনো অসুবিধে নেই আশা করি, হওয়ার তো কথা না, বাচ্চাদের জিনিস। তাহলে এয়ারের জন্য খুব সহজ, এয়ারের জন্য বা ভ্যাকুয়ামের জন্য কে প্রাইমের মানটা হয় ওয়ান, এয়ারের জন্য বা ভ্যাকুয়ামের জন্য কনস্ট্যান্টের মানটা হয় ওয়ান। যদি এয়ার বা ভ্যাকুয়াম না থাকে, যদি আদার কোনো মিডিয়াম থাকে, হতেই পারে, আমরা এক্সপেরিমেন্টটা কখনো জলে করব, আমরা এক্সপেরিমেন্টটা অন্য কোনো অ্যালকোহলে করতে পারি, অন্য কোনো মাধ্যমে করতে পারি, তখন যার কিনা একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান আছে, একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, সেখানে যদি এক্সপেরিমেন্টটা করি তখন কি ফোর্স সেম থাকবে? না, চেঞ্জ হবে। কীভাবে? তার জন্য দেখতে হবে তোমায় সেকেন্ড ফর্মুলা। তো ফর অ্যানাদার মিডিয়াম আমি হাতের লেখা যতটা ভালো করার চেষ্টা করছি, ঠিক আছে, স্পিডের মধ্যেও, তারপর যদি খারাপ হয়, খারাপ হচ্ছে না, একটা বোঝা যাচ্ছে তো, ব্যাস এনাফ। ফর অ্যানাদার মিডিয়াম, অপর কোনো মাধ্যমের জন্য যদি হয়, বলছে অপর কোনো মাধ্যমের জন্য যার কিনা একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আছে, এবং অপর মাধ্যম বলতে এখানে এয়ার বা ভ্যাকুয়াম বাদ দিয়ে বাকি কোনো মাধ্যম, তার একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান আছে, সেক্ষেত্রে এই যে কে প্রাইম হয় সেই কে প্রাইমের মান হয় ওয়ান বাই কে। কে প্রাইম মানে ওয়ান বাই কে, এই কে কে প্রাইম সব ভুলিয়ে যাচ্ছে, বলছে কে প্রাইমটা কী ছিল? এই যে কে প্রাইমটা, এটা এইটা যেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট বলি বা স্থির তড়িৎ ধ্রুবক বলি, কিন্তু এই যে কে যেটা এখন ইন্ট্রোডিউস করলাম এটার সেই স্থির তড়িৎ ধ্রুবক না, এটা একদমই আলাদা একটা টার্মস, যেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এই যে কে জিনিসটা, এটাকে বলা হয় ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। জিনিসটা কি, জিনিসটার অ্যাকচুয়াল মিনিং কি, সেটা আমরা এরপরে আসছি, চ্যাপ্টারের শেষের দিকে আসছি, তার আগে এই সাইডে পড়াতে হবে, নাহলে বুঝতে পারবে না। তো মাথায় রাখো যে সিজিএস পদ্ধতিতে অপর কোনো মাধ্যমের জন্য, এয়ার বা ভ্যাকুয়াম বাদে অপর যে কোনো মাধ্যমের জন্য কে প্রাইম যে কনস্ট্যান্টটা তার মান হয় ওয়ান বাই কে, যেখানে কেটাকে আমরা বলি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ালো? তাহলে ফর্মুলাটা দাঁড়ালো এফ ইকুয়াল টু ওয়ান বাই কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এফ ইকুয়াল টু ওয়ান বাই কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। দেখো এফ ইকুয়াল টু ওয়ান বাই কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এই ছাতা রোটেট হয়ে যায় কেন? এফ ইকুয়াল টু ওয়ান বাই কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কোনো ডাউট নেই, চুপ। সিজিএস পদ্ধতিতে আমাদের দুটো গল্প হয়ে গেল, যে সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য কে প্রাইমের মান হয় ওয়ান, এবং তুমি না তোমার অঙ্কের দুটোই থাকবে, অঙ্ক দুটো দিয়েই থাকবে, এয়ার দিয়েও থাকবে, ভ্যাকুয়াম দিয়েও থাকবে, অপর কোনো মাধ্যম দিয়েও থাকবে, কিন্তু মেজরিটি যে পোর্শনটা, মেজর যে সেকশনটা, সেটা থাকবে আমাদের এয়ার বা ভ্যাকুয়াম দিয়ে। অপর মাধ্যম দিয়েও অঙ্ক আছে, কিন্তু সেটা তুলনামূলকভাবে কম, কিন্তু আমাদের পড়ার সময় দুটোই পড়তে হবে। তাহলে এয়ার বা ভ্যাকুয়ামের জন্য এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যদি অপর কোনো মাধ্যম দেয় ওরা তখন এফ ইকুয়াল টু ওয়ান বাই কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। জাস্ট এয়ারের জন্য যা তাকে কে দিয়ে সিম্পল ভাগ করে দিলে তুমি পেয়ে যাবে তোমার কি, সিজিএস পদ্ধতিতে অপর কোনো মাধ্যমের জন্য ফোর্সের ফর্মুলা। দ্বিতীয় দু নম্বর, সিজিএস ইউনিটের পর কি আসে? এসআই ইউনিট। বলছে এসআই ইউনিটে, এসআই ইউনিটে দুরকম কেস আছে, অ্যাজ ইউজুয়াল দুটো করেই কেস আছে, এখানেও দুটো করে কেস আছে। প্রথম হচ্ছে ফর এয়ার অর ভ্যাকুয়াম,
যে হ্যাঁ ভাই, শূন্য মাধ্যমের জন্য বা বায়ু মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমের জন্য বা বায়ু মাধ্যমের জন্য আমাদের এই ফোর্সের ফর্মুলা কী হয়? তো সিম্পল বলছে, এসআই পদ্ধতিতে, এসআই ইউনিটে, এসআই ইউনিট সিস্টেমে এয়ার বা ভ্যাকুয়ামের জন্য, এসআই ইউনিট সিস্টেমে এয়ার বা ভ্যাকুয়ামের জন্য এই যে কনস্ট্যান্ট হয় কে প্রাইম, সেই কনস্ট্যান্টের মান হয় 1/4πε0। এই যে কনস্ট্যান্টটা হয় কে প্রাইম, তার মান হয় 1/4πε0। এপসানট জিনিসটা কি, এই চিহ্নটা আগে খুব একটা দেখুন, এপসানট, এটাকে এপসাইলন বলা হয়, এপসাইলন নট। এপসাইলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, বা ইংলিশে বলা হয় পারমিটিভিটি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই জিনিসটা এখন ডিসক্রাইব করলে তোমাদের অসুবিধা হবে বুঝতে, যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ব, যে কীভাবে একটা ওয়েভ ট্রান্সফর্ম করে কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে, কী করে একটা ওয়েভ ট্রান্সফার করে এক স্থান থেকে আরেক স্থানে, তখন পারমিটিভিটি হোক, পারমিয়াবিলিটি হোক, এই জিনিসগুলোকে আমরা অ্যাড্রেস করবো, এই জিনিসগুলো নিয়ে আমরা তখন একবার ডিসকাশন করবো। এখন জিনিসটা বললে অনেকের মাথায় ঢুকবে, বেশিরভাগই ঢুকবে না যারা পড়বে বা ডিটেইলে পড়বে, কারণ জিনিসটা তোমাদের সিলেবাসে নেই সেরকম একটা, বাট আমি পড়িয়ে দেবো চিন্তা নেই। তাহলে কে প্রাইমের মান হয় 1/4πε0, যেখানে এপসাইলন নটকে আমরা বলি শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এবার এই পারমিটিভিটি অফ ফ্রি স্পেসের মান কত হয়, শূন্য মাধ্যমের জন্য তড়িৎ ভেদ্যতার মান কত? বলছে শূন্য মাধ্যমের জন্য তড়িৎ ভেদ্যতার একটা পার্টিকুলার মান আছে যেটা দেখতে এরকম, এপসা নটের মান হয় 8.854 × 10−12 কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। বলছে এই যে এপসানট জিনিসটা, সেই এপসানটের মান হয় এত, 8.854 × 10−12 কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার, জাস্ট মান এক্সপেরিমেন্ট করে পাওয়া গেছে। এবার তুমি যদি এই এপসানটের মানটা এই ফর্মুলায় বসিয়ে দাও কে প্রাইমের জায়গায়, যে কে প্রাইম ইকুয়াল টু 1/4πε0, এপসানটের পরিবর্তে তুমি যদি 8.854 × 10−12 বসাও, তাহলে এই যে কে প্রাইমটা আসবে, কে প্রাইমের মানটা আসবে, সেটা আসবে প্রায় প্রায় 9×10⁹। এই যে কনস্ট্যান্ট সংখ্যাটা, এই সংখ্যাটার মান আসবে 9×10⁹। তাহলে কনস্ট্যান্টের মান কত একবারে এসআই পদ্ধতিতে বায়ুমাধ্যমের জন্য? 9×10⁹। আমরা দুটোই ব্যবহার করি, কখনো কখনো আমরা 1/4πε0 ব্যবহার করি, কখনো কখনো আমরা 9×10⁹ ব্যবহার করি। যখন নিউমেরিক্যাল কোয়েশ্চেন থাকে তখন 9×10⁹, যখন থিওরিটিক্যাল প্রবলেম থাকে বা থিওরিটিক্যাল ডেরিভেশন থাকে তখন 1/4πε0। যেহেতু এখন থিওরি পড়ছি সেজন্য আমরা 1/4πε0টাই নেব। তাহলে এফ ইকুয়াল টু, ফাইনাল ফর্মুলা যদি লিখি তাহলে এফ ইকুয়াল টু ওই যে K′ × Q1 Q2 বাই কনস্ট্যান্ট, K′ × Q1 Q2 বাই r স্কোয়ার, ওই কে প্রাইমের পরিবর্তে আমরা কত বসাতে পারি? 1/4πε0। তাহলে এফ ইকুয়াল টু 1/4πε0 × Q1 Q2 বাই r স্কোয়ার, এফ ইকুয়াল টু 1/4πε0 × Q1 Q2 বাই r স্কোয়ার। কোনো অসুবিধে নেই তাই তো, শিওর তো? ইজি জিনিস, কঠিন কোথায়, বাজে জিনিস। আচ্ছা তাহলে সিজিএস পদ্ধতিতে দুটোই হয়ে গেছে, বায়ুমাধ্যম বা শূন্য মাধ্যম এবং অপর কোনো মাধ্যম। শূন্য মাধ্যমের জন্য এফ ইকুয়াল টু নর্মাল Q1 Q2 বাই r স্কোয়ার, সবচেয়ে সহজ। যদি অন্য কোনো মাধ্যমের জন্য করতে বলে সিজিএসে, তাহলে Q1 Q2 বাই r স্কোয়ারকে জাস্ট একটা কে দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/k × Q1 Q2 বাই r স্কোয়ার হয়ে যাবে তোমার অপর মাধ্যমের জন্য। এসআইতে যদি বলো, একটু জিনিসটা ভালো হয় এবং এসআইটাই আছে তোমার সিলেবাসে মেজরলি, তো এসআই পদ্ধতিতে কে এর মান, কে প্রাইমের মান হয় 1/4πε0, 1/4πε0। তাহলে এফ ইকুয়াল টু ফাইনাল দাঁড়ায় 1/4πε0 × Q1 Q2 বাই r স্কোয়ার। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার উপর ভিত্তি করে কিন্তু আমরা সমস্ত নিউমেরিক্যাল করব, তার কারণ এই জিনিসটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। 80% অঙ্কেই তোমার এসআই পদ্ধতিতে অঙ্ক দেবে, এবং পারিপার্শ্বিক মাধ্যম যেটা, এই যে দুটো আধানকে যে মাধ্যমে তুমি রাখছো সেই মাধ্যমটা কিন্তু এয়ার থাকবে বা শূন্য মাধ্যম থাকবে, তাই এই ফর্মুলাটা কিন্তু মেজরিটি কেসে ব্যবহার করা হবে, একদম মাথায় রেখো, ভুল যাতে না হয় এরপরে। এবার বাকি রইল কি লাস্ট, যে অপর কোনো মাধ্যমের জন্য, ফর অ্যানাদার মিডিয়াম, যে হ্যাঁ ভাই একটা মাধ্যম নিয়ে তো কাজ হয়নি,
আরও মাধ্যম ছিল এয়ার বাদে, বাকি কোনো মাধ্যম জল হোক অভ্র হোক, আলাদা আলাদা মাধ্যমও তো হতে পারে। তখন ফোর্স কি সেম থাকবে না চেঞ্জ হবে? বলছে সিজিএসে কি সেম ছিল? ছিল না। তাহলে এসআইতেও সেম থাকবে না। আচ্ছা, এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমের জন্য ফর্মুলা কি হয়? কুলম্বিক ফোর্সের মানে এফ ইকুয়াল টু কী হয়? 1/4 পাই এপসিলন ইনটু Q1 Q2 বাই R2। জানা আজকে এটা আমাদের ফর এয়ার অর ফর ভ্যাকুয়াম। আচ্ছা, সিজিএস পদ্ধতিতে আমরা কি করেছিলাম চট করে দেখো তো। সিজিএস পদ্ধতিতে আমরা কি করেছিলাম? বায়ু মাধ্যমের জন্য ছিল এটা। এটাকে যদি একটা সিম্পল কে দিয়ে ভাগ করি বা 1/k দিয়ে গুণ করি, তাহলেই আমরা অপর মাধ্যমের জন্য ফোর্সের ফর্মুলা বানিয়ে ফেলেছিলাম। এখানেও তাই বলছি, সিজিএস পদ্ধতিতে যেরকম ছিল এসআই পদ্ধতিতেও সেম। এসআই পদ্ধতিতে ফোর্সের ফর্মুলা কি এসছে না? এফ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন ইনটু Q1 Q2 বাই R2। এটাকে যদি একটা কে দিয়ে ভাগ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে অপর কোনো মাধ্যমের জন্য কুলম্বিক ফোর্সের ফর্মুলা, অর্থাৎ 1/k ইনটু 1/4 পাই এপসিলন ইনটু Q1 Q2 বাই R2। একসাথে যদি জিনিসটাকে লেখো, তাহলে 1/4 পাই k এপসিলন ইনটু Q1 Q2 বাই R2। এটা হচ্ছে আমাদের অপর কোনো মাধ্যমের জন্য কুলম্বিক ফোর্সের ফর্মুলা, এফ ইকুয়াল টু 1/4 পাই k এপসিলন ইনটু Q1 Q2 বাই R2, যেখানে কেটা কী দাদা? কেটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই যে বললাম পরাবৈদ্যুতিক ধ্রুবক, কেপটা হচ্ছে আমাদের সেই পরাবৈদ্যুতিক ধ্রুবক। একদম ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের চারটে ফর্মুলা কুলম্বের সূত্রের। এই হচ্ছে আমাদের টোটাল চারটে ফর্মুলা। সিজিএস পদ্ধতিতে Q1 Q2 বাই R2, এসআই পদ্ধতিতে 1/4 পাই এপসিলন Q1 Q2 বাই R2। মেজরিটি আমরা এই দুটো ব্যবহার করব। যদি অপর কোনো মাধ্যমের জন্য বলে, ওরা ডেফিনেটলি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে দেবে। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি বলে দেয়, তাহলে খুব ইজিলি আমরা এয়ারের যে ফর্মুলাটা সেটাকে কে দিয়ে ভাগ করলে ডাইলেকট্রিক মিডিয়ামে পেয়ে যাবো। এসআইতেও তাই, এয়ারের যে ফর্মুলাটা সেটাকে একটা কে দিয়ে ভাগ করলে, নর্মাল কে দিয়ে একটা ভাগ করলে, নর্মাল ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব অপর কোনো মাধ্যমের জন্য কুলম্বিক ফোর্সের ফর্মুলা। এই হচ্ছে আমাদের কুলম্বস লর থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশন ফর্মুলার দিক দিয়ে। এবার এগুলো তো সব গেল ফর্মুলা, সূত্রটা কোথায়? সেই যে সূত্রটা সেটা কোথায় দেখো। এবার বলছে যে আমরা শুরুতে দেখেছিলাম যে এফ প্রপোর্শনাল টু Q1 এবং এফ প্রপোর্শনাল টু Q2। আচ্ছা, এফ প্রপোর্শনাল টু Q1 এবং এফ প্রপোর্শনাল টু Q2 এই দুটোকে আমরা একসাথে এভাবে লিখতে পারতাম যে হ্যাঁ, এফ প্রপোর্শনাল টু তার মানে Q1 Q2। হ্যাঁ ভাই, এফ প্রপোর্শনাল টু যদি Q1 হয় আলাদা করে, এফ প্রপোর্শনাল টু যদি Q2 হয় আলাদা করে, তাহলে এফ প্রপোর্শনাল টু Q1 Q2 বলা যেতে পারে। সিমিলারলি আর এর সাথে আমরা এফের সম্পর্ক দেখেছিলাম যে এফ প্রপোর্শনাল টু 1/R2। বলছে এই দুটো জিনিসকে এক করলেই তুমি পেয়ে যাবে তোমার কুলম্বের সূত্র। কি বলছে? এই যে দুটো আধান আমরা নিয়েছিলাম, ভালো করে দেখো, এই যে দুটো আধান আমরা নিয়েছিলাম, সেই দুটো আধানের নেচার কী ছিল? না, তারা পয়েন্ট চার্জ, তাদের বিন্দু আধান হতে হবে। তো ডেফিনেশনটা শুরু হচ্ছে এখান থেকে যে দুটো বিন্দু আধানের মধ্যে, এই যে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের মানের গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। দেখো একদম সেম টু সেম, দুটো বিন্দু আধানের মধ্যে, এখানেই ফিজিক্সের ডেফিনেশনের মজা। অনেকে কী করে, ডেফিনেশন মুখস্থ করে নেয়, পরীক্ষার সময় গিয়ে কী টার্মসগুলো মিস করে দেয়, একটা টার্ম মিস করে দিলে তো একটা মানে পাল্টে গেল। পয়েন্ট চার্জ লিখলে না হলো না, পরীক্ষক ওখানে চাইলে এক নম্বর কাটতে পারে, তুমি কিছু একটা মাঝখানে ভুল লিখলে সূত্র ভুল হয়ে গেল। তো এই জন্য ফিজিক্সের ডেফিনেশন আমাদের বুঝে পড়তে হবে। করে নাও, যদি কারো মুখস্থ করার নেচার থাকে তো করে নাও, অসুবিধা নেই, কিন্তু বুঝে করো যাতে শেষে গিয়ে কাজে থাকে জিনিসটা। মুখস্থ করা খারাপ না, না বুঝে মুখস্থ করা খারাপ। তো ডেফিনেশনটা কি? না, দুটো বিন্দু আধানের মধ্যে, দুটো পয়েন্ট চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধানদ্বয়ের মানের গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ফান্ডামেন্টাল স্টেটমেন্ট। লিখে দিচ্ছি আমি কুলম্বস ল বলে। ইংলিশে যদি জিনিসটা বলো, ইংলিশ ভার্সানে যারা আছো তাদের জন্য কি,
द इलेक्ट्रोस्टैटिक फोर्स एक्ट बिटवीन टू इलेक्ट्रिकल पॉइंट चार्जेस इज डायरेक्टली प्रोपोर्शनल टू द प्रोडक्ट ऑफ देयर चार्जेस एंड इनवर्सली प्रोपोर्शनल टू द स्क्वायर ऑफ द लाइन जॉइनिंग डिस्टेंस बिटवीन देम. द इलेक्ट्रोस्टैटिक फोर्स एक्ट बिटवीन टू पॉइंट चार्जेस इज डायरेक्टली प्रोपोर्शनल टू द मल्टीप्लीकेशन और प्रोडक्ट ऑफ द बोथ चार्जेस एंड इनवर्सली प्रोपोर्शनल टू द स्क्वायर ऑफ द लाइन जॉइनिंग डिस्टेंस बिटवीन देम. एकदम बांगलाय बोलले दुटी बिंदु आधानेर मध्ये क्रियाशील आकर्षण बा विकर्षण बल आधानद्वयेर मानेर गुणफलेर साथे समानुपातिक. आधानद्वयेर मानेर गुणफलेर सहित समानुपातिक एवं तादेर मध्यवर्ती दूरत्वेर That's all. এই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের স্টেটমেন্ট.